বন্ধুরা, আমরা ফুটি চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি, কে আগে জিততে পারে, ঠিক আছে? আর যে হেরে যাবে তার জন্য রয়েছে কাঁচা লঙ্কা। তাহলে আমরা টাইম স্টার্ট, ঠিক আছে? কে কার আগে খেতে পারে? এরকম কিন্তু ঠিক না, তাই না? পাইপটাই আগে নষ্ট করে ফেলেছো তুমি। এই মা, এবারটা তো আমারটা শেষ হবে না। খাও। তাহলে কি আমাকে লঙ্কা খেতে হবে? না, আমি লঙ্কা খাবো না। আমি তাহলে পরে খাই। না না, আমি লঙ্কা খাবো না। ওরে বাবা রে, আমার লঙ্কা ঝাল লাগছে বাবা। না না, আমি লঙ্কা খাবো না। না না বাবা, আমার ভয় করে। আচ্ছা ঠিক আছে, আমি খাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা একটু লবণ নিয়ে, আমি লবণ দিয়ে খাই। এবার লঙ্কা চিবি চিবি খাওয়া যায়? আমি না তো মাম্মা ময়, তুই আমাকে লঙ্কা খাই দিচ্ছি। আমার খালি মুখে দিচ্ছি, তাতেই ঝাল লাগছে। ওতে আর কিছু আছে? তুই খাচ্ছিস? হ্যাঁ হ্যালো বাবা, ওটা কিছু নেই, ঠিক আছে? তোমাকে পরে বোতল কিনে দেবো, ঠিক আছে? হুম, আচ্ছা। আমি লঙ্কা খেয়েছি তো, ওদেরকে সত্যি কথা বলে দাও, আমি লঙ্কা খেয়েছি তো, জোরে বলো, খেয়েছি আমি? ও না, ওরা ভাবে যে আমি খাইনি, আমি কিন্তু ওদের সামনেই খেয়েছি লঙ্কাটা। বলো খেয়েছি তাও, বলো হ্যাঁ কিংবা না বলে দাও। ওরা তো চুপচাপ, না আমি খাইনি। তুমি ওদের সামনে মিথ্যে কথা বলছো না বন্ধুরা। বাবাই, তুমি পড়াশোনাগুলো করে নিয়েছো তো? মুখে বলো, করেছো তো? আচ্ছা কী পরীক্ষা তোমার? কে পরীক্ষা নেবে? আমি না আন্টি। আন্টি? আচ্ছা, তা বাংলা কী, মানে বাংলা কী সপ্তম পাঠ থেকে সপ্ত, আরে গদ্য আছে না, বাংলা বইয়ের গদ্যগুলো আছে না, ওই গদ্যর দুই লাইন বলো দেখি। রাম বনে ফুল পারে গায়তার লাল সাদ। আরে তুই যেটা বলছিস রাম বনে ফুল পারে, এই কবিতা এই গদ্যটা তো হয়ে গেছে। তো তো যে শৈল এলো ওইটা সপ্তম পাঠে, যেটা শৈল এলো কই, ওই যে আসে বইটা চড়ে বইটা বে তারাজ পইতে। বলো। দই গলা দেয়নি, তৈরি হয়নি, হয়তো বই কেনা যাবে। বাংলা কবিতাটা দুই লাইন বলে দাও ওদেরকে, বন্ধুরা শুনতে চাইছে। বলো। হ্যাঁ, চাতাটা টান টান করো। হ্যাঁ এবার বলো। কাল ছিল ডাল কালি, আজ ফুল। বন্ধুরা, আমরা এখন বেরো বেরো করতে যাচ্ছি, জায়গাটার নাম হলো নবপল্লী, ঠিক আছে? এবার কিসের জন্য যাচ্ছি তাহলে সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাদের সাথে চলো। টাটা, আমরা এখন যাচ্ছি বেরো বেরো। আমি যাচ্ছি আমার ননদের বাড়ি, আর আমার ছেলে যাচ্ছে তার পিসির বাড়ি, ঠিক আছে? এই যে আমরা যাচ্ছি, আর সামনে একটা চপের দোকান দেখতে পাচ্ছ, ওই চপের দোকানে চপ নিয়ে আমরা সোজা মিষ্টির দোকানে চলে গেলাম। শুনো, সিঙ্গারা আছে? আমাকে এই দাও তো, সাতটা সিঙ্গারা দাও। সাতটা না আটটা, আটটা সিঙ্গারা দাও। আমরা টোটোটা ধরলাম আর বেরিয়ে পড়লাম রাতের অন্ধকারে। বাপ রে বাপ, এখন বাজে সন্ধে এই 6:30 নাগাদ কি 7টা নাগাদ, এত ডাক, পাখির ডাক, শিয়ালের ডাক, এমনিই ভয় লাগে। এ যাই হোক, আমরা যাচ্ছি ননদের বাড়ি টোটো করে। আর এই যে চারিদিকটা তোমাদের দেখা দেখাতে গেলাম, আর এই চলে আসলাম ননদের বাড়িতে। এই আবার লিপস্টিক, ও বাবা।
না না আশা একটা করে দাও, এখন মোবাইল লাগবে, মোবাইল নেবে। সেদিন যেটা আমার করার কতটুকুই করেছি, বন্ধুরা প্লিজ প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে দাও, প্লিজ, তাহলে তোমরা আরো নতুন নতুন ভিডিও দেখতে পাবে।